অক্সিজেন না খুলে নিল, খুলে নেওয়ার পরই তো নাক দিয়ে থানা এসে শুন নাই। গ্রিলের কাজ করে সন্ধ্যার দিকে বাড়িতে গেছে, বাড়িতে যা বলতে যা বলো বাবু আমি এক জায়গায় না বেড়াতে যাবো। কোন মাল বাবা কেবল আইলে দোকান হচ্ছে না খাওয়া দাওয়া সেটা ঘুম পার বলে এখনই এসে বল তাহলে যাও, তা মানা করলাম বাবা যাইও না বলে আমি এখনই আসো। এই পন্থী পরে শুনলাম যে বলে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করছে। আমরা তো জানি না, পরে কচু হাটের এক লোকে বললো যে আমার কাছে ফোন দিয়েছে এই তোমার ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে, তাকে হাসপাতালে নিয়ে গেছে। কোন হাসপাতালে নিয়ে গেছিলেন? ওখানে সাগাটা হাসপাতাল। সাগাটা জি, ওখানে সাহস পেলে বললো তোমরা বগুড়া মেডিকেলে নিয়ে, জি মেডিকেলে নিয়ে এখানে নিয়ে আসলাম। নিয়ে এসে নিয়েছে ভর্তি টর্তি করলো, ভর্তি টর্তি করার পরে অক্সিজেন দিল। অক্সিজেন দিয়ে বললো যে বেড নেই ফ্লোরে না অনেক বেড, ফ্লোরাটা বিছানা দিল। ওখানে শুকানোর পরে অক্সিজেন দিল, অক্সিজেন দিয়ে বলতে চাই 200 টাকা দেওয়া হলো। তো বললাম যে আমার 200 টাকা নাই, আমার কাছে 150 টাকা আছে, আপনি 150 টাকা নেন। কোথায় না 150 টাকা কলম নেন, আপনি 50 টাকা আমার ছাড়িয়ে দিলে আমি উপকার পাবো, আমি খুব গরিব মানুষ, আপনি 200 টাকা আমি 150 টাকা দিয়েছি। দেখ বাচ্চাটা আল্লাহ দিলে বাঁচলে না, আমি তোমাকে 50 টাকাও দিয়ে দেবো। উনি নিল না, আর একজনে নিয়ে বলে গরিব আর ধনী বলো না, গরিব মানি দেবে তোমাকে 150 টাকা দিয়ে তাহলে তো দিলি। তারপরে আমারই ওখানকার এক লোক আমার হাতে টাকা দেওয়ার সঙ্গে ওনাকে দিল, যে গরিব মানি 200 টাকা দেবে, তো 200 দিল না, 150 টাকা দিয়েছে না। তারপরে 150 টাকা নিয়ে পকেট না থাকে নাকের অক্সিজেনটা খুলে দিই, হচ্ছে অক্সিজেন এখন সংগ্রহ করে নিয়েছি, নিয়ে এসে না এটা ইমার্জেন্সি অক্সিজেন, এটা এটা ছোঁয়া যাবে না। ওই অক্সিজেনটা খুলে নিল, খুলে নেওয়ার পরে তো নাক দিয়ে থানা এসে শুন নাই। আর ওখানে লোকজন ছিল, এই তুই কাম করলি কেন, হ্যাঁ তুই টাকা আনিলু আবার অক্সিজেন খুললু, এই বাচ্চার কি হলো এখন ওই না।